তুমি রহমান তুমি রহিম তুমি মেহরবান দয়াল আল্লাহ রে তুমি আমায় রহম করো না মোতের যখন আডার হবে আজরাইলে সে বুকে বসবে যতই কর অনয় বিনয় তবু তোমায় ছাড়বে না দয়াল আল্লাহ রে তুমি আমায় রহম করো না রূহটাকে যখন নিয়ে যাবে মজননী কতই কাঁদবে যতই তুমি ক্রন্দন কর তবু তোমার কান্না শুনবে না দয়াল আল্লাহ রে তুমি আমায় রহম করো না লাশটাকে যখন গোসল দিবে তখন তাকে কতই লাগবে বুক ফুটবে মুখ ফুটবে না দয়াল রে তুমি আমায় রহম করো না তুমি রহমান তুমি রহিম তুমি মেহরবান দয়াল আল্লাহ রে তুমি আমায় রহম করো না জানাজার খাট যখন নিয়ে যাবে তখন সে কে দে বলবে আমায় নিয়ে যাচ্ছ কোথায় একটু আমায় বলো না দয়াল আল্লাহ রে তুমি আমায় রহম করো না লাশটাকে যখন কবরে শোয়াইবে ফেরেশতা এসে হিসাব কষবে পরীক্ষাতে পাস করতে পারলে জান্নাত হবে ঠিকানা দয়াল আল্লাহ রে তুমি আমায় রহম করো না তুমি রহমান তুমি রহিম তুমি মেহরবান দয়াল আল্লাহ রে তুমি আমায় রহম করো না সম্মানিত সভাপতি সাহেব মঞ্চবিষ্ট ওলামায়ে কিরাম সম্মুখে বসে থাকা বিভিন্ন প্রান্তর থেকে আসা আমার স্নেহভাজন ও শ্রদ্ধাভাজন দিনী ভাইরা পর্দার আড়ালে বসে থাকা পর্দা নাসিনা অবলা সরলা মা খালা বোন ও বোনান্যেরা সর্বাগ্রী রব্বুল আলমিনের দরবারে শুকরিয়া জ্ঞাপন করি যিনি আল্লাহ আমাদের বিভিন্ন প্রান্তর থেকে এসে তেনার কোরআন শ্রবণের উদ্দেশ্যে সকলকে জামায়াত করে সুষ্ঠু পরিবেশে আজকে আমাদের এই তাবলিগী জালসা শোনার সুযোগ দিয়েছেন সেই মনিবের দরবারে অন্তরের অন্তরস্থল থেকে একবার শুকরিয়া জানাই সকলে মিলে একটু উচ্চ স্বরে পড়ে আলহামদুলিল্লাহ
ভাই ঘুমিয়ে গেলেন নাকি আপনারা? একটু আরেকবার বলুন তো আলহামদুলিল্লাহ। শত কোটি দরুদ সালাম অবতীর্ণ হোক নবী কুলের শিরোমণি মা আমিনার নয়নের মণি, আবদুল্লাহর লাগতে জিগার, জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অগণন শান্তির ধারা বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। ব্রাদার ইসলাম, আজকে আপনারা একটা পরিবেশ পেয়েছেন কোরআন এবং হাদিস শোনার পরিবেশ।